এশিয়ার মধ্যে আপনি যদি শীর্ষ সবচাইতে বেশি ধর্ষণের দেশ খুঁজেন সেক্ষেত্রে আপনি এক নম্বরে নিঃসন্দেহে সবার আগে পাবেন ভারতে। এরপরে আপনি ভারতের যদি সব মানে বা বিশ্ব মানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে যদি অন্যতম একটা বিশৃঙ্খল একটা সমাজের হিসাব যদি আপনি খুঁজেন সেক্ষেত্রেও আপনি দেখবেন সবচাইতে বেশি বিশৃঙ্খল একটা জাতি হলো ভারত। হ্যাঁ, এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ রয়েছে বেশ কিছু উদ্ভট কিছু আইন আর সে দেশের উদ্ভট কিছু কারণ। তো এইরকম একটা উদ্ভট একটা আইন হলো যে ভারতে অতি সম্প্রতি দিল্লির একটা হাইকোর্টের তারা জানিয়েছে যে যদি আপনার স্ত্রী মানে ভারতীয়দের কোনো স্ত্রী যদি একটু আপটু মানে একটু আপটু হলো ডানে সরাসরি বলেছে যে একটু আপটু যদি পরকিয়া করে তাহলে সেটা দোষের কিছু নয় এবং সেক্ষেত্রে তার যে স্বামী রয়েছে সে স্বামী তার স্ত্রীকে নিয়মিত খরচ পোষণ দিতে হবে এবং দিতে সে বাধ্য থাকবে। এটা হচ্ছে ভারতের সব মানে বর্তমান রিসেন্টলি কিছুদিন আইন। এমনিতেই আমরা জানি যে ভারতের মধ্যে 100 জনের মধ্যে প্রায় 70টা পরিবারই পরকীয়া নামক যে ব্যাধি রয়েছে ব্যাধিটা হয় এবং ভারতে প্রতি 10 জনের 7 জনই পরকীয়া করে, যেটা আসলে অন মানে সামাজিক বিশৃঙ্খলার একটা বড় কারণ। এরপরে আরো যে বিষয়টা রয়েছে, অতি সাম্প্রতিক যে গুইসাপ কাণ্ড রয়েছে, ভারতের ন্যাশনাল পার্কে 4 জন ব্যক্তি গিয়েছিল শিকার করার জন্য, বলা হয়েছিল যে তারা অবৈধভাবে শিকার করতে গেছে। এই অবৈধভাবে শিকার করতে গিয়ে তারা বেশ কিছু প্রাণী শিকার করে, তার মধ্যে একটা তারা অপকর্ম করে ফেলে আর সেটা হলো গুইসাপ। গুইসাপ একটা হাস্যকর একটা ব্যাপার, এই গুইসাপকেও তারা ধর্ষণ করে। এটা তারা কিভাবে প্রমাণ পায়? সেটা পায় হলো ওই 4 জন যুবকের কাছে যে স্মার্টফোন ছিল, এই স্মার্টফোনের মাধ্যমে তারা ভিডিও করেছিল, মানে ধর্ষণ করে ভিডিও করেছিল। সেই ভিডিওটা তারা কি করেছে ওই আপনার মানে মোবাইলের মধ্যে রেখে দেয়। পরবর্তী যখন ওই বন কর্মকর্তারা ওই 4 জনকে যখন গ্রেফতার করে তখন তারা দেখে যে এই অপকর্ম কিন্তু তারা করেছে। আসলে ভারতীয়দের মধ্যে এই ধর্মীয় সংস্কৃতি বা ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে যেটা আমরা প্রায় দেখি দুদিন পর পরে তাদের ধর্মান্ধতা এবং অন্য ধর্মের বিশেষত মুসলিমদের প্রতি তাদের একটা আলাদা একটা বিদ্বেষ তারা সবসময় করে থাকে এবং একই সাথে তাদের মধ্যে এই যে সমাজ একটা অধঃপতন এবং প্রতিনিয়ত তাদের মধ্যে এই ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়া এবং আবারও তারা কিছুদিন আগে তারা সমকামিতাকে এক ধরনের বৈধ দিয়েছে এবং তারা হাইকোর্ট থেকে এটাকে তারা বৈধতা দিয়েছে। মানব জগতের অন্যতম একটা বিকৃতি রূপ হচ্ছে এই সমকামিতা, যেটা আসলে কখনোই কোনো বৈজ্ঞানিক ভাবে আপনি যত ভাবি বলেন না কেন এটা কখনোই এটা বৈধ জিনিস নয়। এই এরকম ভাবে নিয়ম অতি এরকম ভাবে নিয়মিত ভাবে এই অতি প্রাকৃতি এবং এই অমানসিক সব আইন এই মানুষকে আরো বিকৃতির পথে নিয়ে যাচ্ছে এবং অতি সাম্প্রতি এই ঘটনাটি সমগ্র বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছে যে মানুষ কিভাবে গুইসাপকে ধর্ষণ করতে পারে। তো সবই সম্ভবের দেশ ভারত আজকের এই ভিডিওটি তৈরি করার পিছনে একমাত্র কারণ ছিল যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের বর্তমান কি অবস্থা যাচ্ছে এবং তাদের নৈতিক অবস্থা কতটা অধঃপতন হচ্ছে এবং তারা কেন এত সহিংসতার মধ্যে যাচ্ছে, তার পিছনে এই যে অধিক পরিমাণ পশুত্ব মানুষ থেকে মনুষ্যত্ব থেকে তাদের মধ্যে যে মনুষ যে আপনার পশুত্বটা বেশি বিরাজ করছে এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি তুলে ধরা। এবং আমি যে এই যে দুটি ঘটনা আমি বললাম এই দুটি ঘটনাই ভারতের বড় বড় পত্রিকা ইভেন আপনি বিবিসি বাংলাতেও এই নিউজগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। আশা করি সংবাদ পর্যালোচনার যে অর্থ আপনারা বুঝেছেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।